2023 সালের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর ত্রয়োদশ বিধানসভার একদম প্রথম অধিবেশন শুরু হয় শুক্রবার থেকে। অধিবেশনের শুরুতেই অধ্যক্ষ নির্বাচন ছিল একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এই অধ্যক্ষ নির্বাচনকে কেন্দ্র করে গত 2-3 দিন ধরে বিভিন্ন চর্চা চলছিল, কারণ বিরোধীরাও অধ্যক্ষ নির্বাচনে প্রার্থী দিয়েছিল, কে কত ভোট পেতে পারে তা নিয়ে চলছিল চর্চা। কিন্তু এদিন বিধানসভায় অধ্যক্ষ নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর দেখা যায় সরকার পক্ষের প্রার্থী পেয়েছে 32টি ভোট, অপরদিকে বিরোধীদের প্রার্থী পেয়েছেন 14টি ভোট। 32টি ভোট পেয়ে বিধানসভার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন বিধায়ক বিশ্ববন্ধু সেন। তাই প্রদেশ বিজেপির নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে অভিনন্দন জানান প্রদেশ বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী সহ আইপিএফটি ও বিজেপি দলের বিধায়কদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সাথে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হওয়ায় ত্রিপুরা মাথা দলের বিধায়ক অরিবেশ দেববর্মাকেও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন সুব্রত চক্রবর্তী। তিনি আশা ব্যক্ত করেন আগামী 5 বছর সরকার যে উদ্যোগগুলো গ্রহণ করবে সেগুলোর ক্ষেত্রে রাজনীতির জন্য রাজনীতি না করে বিরোধীরা সদর্থক ভূমিকা পালন করবে। সাংবাদিক সম্মেলনে সুব্রত চক্রবর্তীর সাথে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির মুখপাত্র মনিকা দাস দত্ত। এই বিধানসভা অধিবেশনের শুরুতে অধ্যক্ষ নির্বাচন ছিল একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এই অধ্যক্ষ নির্বাচনকে কেন্দ্র করে গত 2-3 দিন ধরে সার্বিকভাবে বিরোধীরাও প্রার্থী দিয়েছিলেন দিতেই পারেন অসুবিধার কিছু নেই, কিন্তু একটা চর্চা একটা বিষয়টা আনার চেষ্টা করা হয়েছিল। ঠিক আছে, সমস্ত বার্তাকে নস্যাৎ করে দিয়ে আজকে বিধানসভা নির্বাচনে সকল সদস্য সদস্যদের ভোটের পরিপ্রেক্ষিতে 32 এবং 14 ভোটের ব্যবধানে ভারতীয় জনতা পার্টির অধ্যক্ষ পদ প্রার্থী মাননীয় বিশ্ববন্ধু সেন মহোদয় উনি অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।